সংস্কার কাজের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক্স কার্যক্রম এবার ফুরাচ্ছে অপেক্ষার পালা। নতুন করে টার্ফ বসানোর জন্য প্রস্তুত করা হয়েছে কংক্রিটের স্ল্যাব, বিদেশ থেকে আনা হয়েছে নির্ধারিত উপকরণ, সব মিলিয়ে খুব শিগগিরই নতুন রূপ পাচ্ছে স্টেডিয়ামটি। যথাযথভাবে ট্র্যাক স্থাপনের আগে একদল বিশেষজ্ঞ পর্যবেক্ষণ করছেন সংস্কার কাজের অগ্রগতি। সিনথেটিক ট্র্যাক, থ্রো বল গ্রাউন্ড সহ সবকিছুই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন তারা। পর্যবেক্ষণ শেষে সবুজ সংকেত দিয়েছেন ট্র্যাক বসানোর জন্য। মাই জব হিয়ার ইজ টু চেক অন দিস সিনথেটিক ট্র্যাক ফর দিস স্টেডিয়াম। সো অ্যাকচুয়ালি টুডে আই হ্যাভ ক্যারি আউট সাম ইন্সপেকশন অন দ্য লেভেল এন্ড অল দ্য থিংস। সো ফার এভরিথিং ইজ ইন অর্ডার, সো উইল স্টিল কন্টিনিউ আওয়ার চেকিং ফর টুমোরো। টুডে হাফ ডে ওয়ার্ক উই হ্যাভ ক্যারি আউট হাফ ডে ওয়ার্ক এন্ড দেন উই চেক অল দ্য লেভেলস না। So far everything is good. 15 মার্চ ট্র্যাক বসানোর প্রাথমিক সময় নির্ধারণ করা হলেও কিছুটা বিলম্ব হচ্ছে কাজ শুরু হতে। তবে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, দু-এক দিনের মাঝেই কাজ শুরু করবেন তারা। কাজ শেষ হলে এপ্রিলের মাঝামাঝি ট্র্যাকটি ফেডারেশনকে বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান তারা। আমাদের মোটামুটি লোকাল পার্টের কাজ শেষ, এখন মেটেরিয়ালস ফরেন মেটেরিয়ালসে চলে আসছে, এখন ইনস্টলেশনটা ইকুইপমেন্ট ফরেন ইকুইপমেন্টটা আসবে, ইকুইপমেন্টটা আসলে আমরা ইনস্টল করে দেব। সেটা যেটা লাস্টে কথা হয়েছিল যে মাঠটা কাজের শেষ করে ফেলতে পারবে বাই মিড মার্চের ভিতর শেষ করে হয়তো করে ফেলতে পারলে আমাদের এরপরে হয়তো এক মাস লাগবে, হয়তো মিড এপ্রিল তাহলে আমরা শেষ করবো, মিড এপ্রিল বা এন্ড এপ্রিল ভিতর শেষ হয়ে যাবে। এর আগে প্রথম ধাপে প্রায় 10 কোটি টাকা খরচ করে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ট্র্যাক বসানো হয়েছিল, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে তা দ্রুতই নষ্ট হয়ে যায়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।